শান্তিনিকেতন ভ্রমণে গেলে আরেকটি যে বিশেষ আকর্ষণ থাকে সেটি হচ্ছে শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার গাড়িতে বা টোটোতেও যাওয়া যেতে পারে। ইলামবাজারের পথে বনভিলা যে স্টপটি পড়ে সেখানে একটি অনেক দিনের প্রকৃতির কোলে গড়ে ওঠা একটি অভিনব খাওয়ার জায়গা বলা যেতে পারে, রেস্টুরেন্ট। এবং বিশেষত্ব তার কি সেটি আমরা অবশ্যই পরে ভিডিওতে বলবো। এবং বনলক্ষ্মী কেন এত দিন ধরে এখনও সকলের কাছে এত বেশি জনপ্রিয়, এত জনপ্রিয় যে আগের দিন ফোন করে ফোন নম্বরে কতজন পরের দিন লাঞ্চ করতে চান সেই সংখ্যাটি জানিয়ে মেনু ইত্যাদি জানিয়ে রেখে বুকিং কনফার্ম করতে হয়। তা না হলে ওখানে কিন্তু সেই দিন গিয়ে সঙ্গে সঙ্গে টেবিল পাওয়া এবং খাবার অ্যাভেলেবিলিটির সম্ভাবনা খুব কম থাকে। তো এত জনপ্রিয় যে একটি খাবার জায়গা বনলক্ষ্মী শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই আমরা পৌঁছে গেছি বনলক্ষ্মী। বনলক্ষ্মীতে প্রতি সোমবার বন্ধ থাকে সমস্ত বিভাগ, এটি অবশ্যই মাথায় রাখতে হবে। বাকি সমস্ত দিন, সপ্তাহের সমস্ত দিন এখানে খাওয়া দাওয়া সুব্যবস্থা রয়েছে, থালি সিস্টেমে খাওয়া দাওয়া, এবং অবশ্যই তার সঙ্গে নিরামিষ এবং আমিষ নানা রকমের উপাদেয় পদ এখানে পাওয়া যায়। অবশ্যই আগের দিন ফোন নম্বরে বুক করে তবেই আপনারা পরের দিন লাঞ্চে আসতে পারেন। বনলক্ষ্মীর সবচেয়ে বড় আকর্ষণ দেখুন এই বট গাছটি, ভীষণ ভালো লাগে এই জায়গাটি। অবশ্যই ছবি তোলার পক্ষে তো আদর্শই, সেই সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত প্রাকৃতিক নিবিড়তা। এখানে সমস্ত এলাকাটাই সবুজে পরিপূর্ণ, প্রকৃতির ঘেরাটোপে গড়ে ওঠা এই সুন্দর পরিবেশে বনলক্ষ্মী আমরা দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক ভালো ভালো গাছ, এরা নার্সারি রয়েছে এদের নিজস্ব, সেখানে এরা কিন্তু বিক্রির ব্যবস্থা রয়েছে। এই আমরা এখন এগিয়ে যাচ্ছি ওদের নার্সারির দিকে। দেখুন এখানে অনেক রকমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সিজনাল ফ্লাওয়ার্স রয়েছে। এছাড়াও সারা বছর ধরেই এখানে নানা রকম গাছ এরা নার্সারিতে তৈরি করে বিক্রির জন্য। এখান থেকে অবশ্যই যারা প্রকৃতিপ্রেমী, যারা বাড়িতে বাগান করেন, অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। যথেষ্ট সুন্দর গাছপালা এখানে এবং খুব উন্নত মানের গাছ হয়, যদি যত্ন করে করা যায় খুব সুন্দর করে হয়। এই সমস্তটাই দেখতে পাচ্ছেন এখানে এদের নার্সারির মধ্যে এই সমস্ত গাছগুলি রয়েছে। এছাড়া এবার আমরা এগিয়ে যাচ্ছি যে কাউন্টারের দিকে, মূলত এর ডান দিকেই আমাদের এই বিশাল ডাইনিং হলটিতে খাওয়ার ব্যবস্থা এবং এটি কাউন্টার। তারপর সামনের যে অংশটি ওটি আমাদের রেস্টিং প্লেস। সমস্তটাই নিজেদের তৈরি, বিভিন্ন রকমের খাদ্য পাওয়া যায়। এখন শীতকাল, সেই কারণে পাটিসাপটা, দুধপুলি, আরও নানা রকমের উপাদেয় পিঠে এরা নিজেরা তৈরি করে বিক্রি করে। এদের এই পিঠে এবং পুলির জন্য একটি আলাদা কাউন্টার রয়েছে, সেখান থেকেই আপনার ইচ্ছা মতো আপনি সংগ্রহ করতে পারেন। পাটিসাপটা অত্যন্ত সুস্বাদু এবং দুধপুলি, ভাজা পিঠে, এছাড়াও অন্যান্য রকমের নানা রকম উপাদেয় পিঠে দেখতে পাচ্ছেন এখানে, গোকুল পিঠে ইত্যাদি সমস্ত রকমেরই এখান থেকে আপনারা প্রয়োজন মতো কেনাকাটা করতে পারেন। সুন্দর বক্স করে নিট অ্যান্ড ক্লিন প্যাকিং এরা করে দেন, খুব সুন্দর ছিমছাম পরিবেশ এবং খাওয়ার অবশ্যই উন্নত মানের, এটুকু বলা যেতে পারে, অত্যন্ত উপাদেয় সুস্বাদু। আর বনলক্ষ্মীর বিশেষত্ব
এখানেই যেটি বলছিলাম ভিডিও শুরুতে, যে এখানে এদের নিজস্ব ফার্ম হাউসে সমস্ত চাষবাস এনারা নিজেরা করেন, এমনকি গবাদি পশুর পালনও এনারা করেন। তাই এখানে যা কিছু খাবার আমরা খাই, সেই চাল থেকে শুরু করে ঘি, পনির সমস্তটুকু, এমনকি মাছও সমস্তটা নিজেদের উৎপন্ন করা। সুতরাং একেবারে ফ্রেশ, তাজা, এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশটিও অতি চমৎকার। চারিদিকে সবুজে ঘেরা, ফুলে ফলে একেবারে সুসজ্জিত সুন্দর পরিবেশ, অবশ্যই একটি মনোরম স্থান যেখানে আমরা বেশ কিছুটা সময় খাওয়ার আগে সুন্দরভাবে কাটাতে পারি, খাওয়ার পরেও কাটাতে পারি। এবং এই বনলক্ষ্মীর সামনেই অনেকটাই পার্কিং স্পেস রয়েছে, সুতরাং গাড়ি নিয়ে এলেও কোনো রকম অসুবিধা নেই, গাড়ি ছাড়া আসা সম্ভবও নয়। সব মিলিয়ে বনলক্ষ্মীতে যাওয়া এবং খাওয়া সত্যি একটি অনবদ্য অভিজ্ঞতা বলা যেতে পারে, এবং আপনারা সত্যি সমস্তটা বিষয়ে খুব বেশি উপভোগ করবেন এটুকু বলতে পারি। বিশেষ করে এখন শীতের সময় চারিদিকের পরিবেশ এত সুন্দর ফলন্ত, এই সর্ষে ক্ষেত এবং সুন্দর রাস্তা, প্রকৃতি একেবারে সুন্দর সুফলা হয়ে রয়েছে। তো অবশ্যই যদি শান্তিনিকেতনে আসেন, তাহলে শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরে বনলক্ষ্মী একটি অবশ্যই আপনাদের দেখার এবং সুস্বাদু আহারের জায়গা হতে পারে। যারা শান্তিনিকেতন আসছেন, চেষ্টা করবেন একবার অবশ্যই বনলক্ষ্মীতে অভিজ্ঞতা অর্জন করতে।